নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে বিভিন্ন ধরনের মশলা, আর আমার হাতে আছে দুধের প্যাকেট। তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। কড়াইতে দিয়ে দেব দুধ, দুধটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা বেটে নেব। পোস্ত, চাল মগজ, কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর রসটা নিংড়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা দুধটা কেটে গেছে আর ছানাটা উপরে একদম ভেসে গেছে। ছানাটা তৈরি হয়ে গেছে, এখন জল থেকে ছানাটা আলাদা করে নেব। আমি এখানে একটি সাদা রঙের সুতির কাপড় নিয়ে নিয়েছি, এখন ছানাটাকে আমি কাপড়ের মধ্যে ঢেলে দেব। এখন ছানার মধ্যে জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থাকা টকটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। হাত দিয়ে চেপে নিংড়ে এর মধ্যে থাকা জলটাকে বের করে নেব। খুব বেশি জোরে চাপ দেব না। এখন ছানাটাকে ঝুলিয়ে রেখে দেব কিছুক্ষণ, যাতে এর মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে ঝরে যায়। ছানাটা থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে, দেখুন ছানাটা একটা মন্ডের মতো হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এখন ছানার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি, এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, এবার অল্প পরিমাণ ময়দা আমি ছানার মধ্যে দিয়ে দেব। এখন ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা দিলাম তার কারণ হচ্ছে ছানাটা খুব সুন্দরভাবে বাইন্ড হবে, ময়দাটা ছানাটাকে বাইন্ড হতে সাহায্য করবে। সমস্ত উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা অল্প একটুখানি, আবারও খুব ভালোভাবে মেখে নেব। ছানার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটা থেকে লম্বা লম্বা বল করে নেব। খুব বেশি কিন্তু বড় বড় বল করব না, একদম ছোট্ট ছোট্ট বল করব। ছানার বলগুলো এরকম ধরনের করে নেব, একটু লম্বাটে ধরনের। গোল করে নিয়েছি প্রথমে, তারপর হাত দিয়ে এরকম রোল করে একটু লম্বা করে নেব।
বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমরা ছানাটাকে কিভাবে প্রসেস করে নিলাম, তারপরে এই সুন্দর সুন্দর বলগুলো বানিয়ে নিলাম। এখন এই বলগুলিকে ভাজার পালা, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ছানার বলগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। ছানার বলগুলো একটা দিক একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে সব দিকটা ভেজে নেব। আর একসাথে কিন্তু অনেকগুলো ছানার বল দেবো না, তার কারণ হচ্ছে ছানার বলগুলো ভাজার সময় একটু ফুলবে। দেখুন বন্ধুরা, ছানার বলগুলো একদম সব দিকই লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি ছানার বলগুলিও ভেজে নেব। বন্ধুরা, আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে ছানার কোর্মা। একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই 50 গ্রাম। এখন এই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ময়দা। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এখন বাটির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। কড়াইতে সাদা তেল যেটুকু ছিল সেটা নামিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ তেল রেখে দিয়েছি। এখন এই সাদা তেলেই রান্নাটা করে নেব। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 2টি তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে 1 চা চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা, এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত 4 মগজ এবং কাজু বাদাম বাটা, অল্প পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মিশিয়ে রাখা মশলা, জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো। খুব অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ। এবার দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচ একদম কম রেখেছি, এখন দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এখন জলটাকে খুব ভালোভাবে আগে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু অতি অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী দেবেন, কারণ ছানার কোপ্তাগুলো একটু ঝোলটা টানবে। যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকম জল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, বলগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ঝোলের উপর একদম ভেসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এটাকে নামিয়ে নেব।
বন্ধুরা, আজ আমরা বানালাম নিরামিষ ছানার কোরমা। তো আপনারা তো দেখলেন খুব সুন্দরভাবে ছানাটাকে প্রসেস করে এই কোরমাটা বানিয়েছি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন, যে কোনো নিরামিষ দিনে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তাহলে এখন একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। যেরকম সুন্দর নরম হয়েছে সেরকম দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, একদম ভিতর পর্যন্ত ভীষণ সুন্দর লাগছে, ব্যাপক টেস্ট। আর ছানার কোরমাটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে, খেতে দারুণ সুন্দর লাগছে, দারুণ লাগছে খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই ছানার কোরমা আপনারা যে কোনো নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা এবং ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। আর এত সুন্দর লাগছে, বাইরের কোটিংটা যেরকম সুন্দরভাবে ভাজা হয়েছে, ভিতরটাও ভীষণ সুন্দর নরম হয়ে আছে। বন্ধুরা, আজকে আমাদের এই নিরামিষ ছানার কোরমা রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো। অতি অবশ্যই কিন্তু পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও এলেই আপনারা খুব তাড়াতাড়ি, খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।